অপেক্ষা অপেক্ষা, টি টোয়েন্টি ক্রিকেটের জন্ম লগ্ন থেকে অপেক্ষা, অবশেষে সেই অপেক্ষার অবসান হল। টি টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে প্রথম জয় পেল টিম বাংলাদেশ। এই জয়ের পিছনে সাকিবের কিছু সাহসী সিদ্ধান্ত ছিল, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল সেরা একাদশ নির্বাচন। রনি তালুকদার, তৌহিদ হৃদয়, শামীম পাটারিকে একসাথে দলে সুযোগ দেওয়া। তার থেকেও কঠিন সিদ্ধান্ত ছিল টি টোয়েন্টির সহ অধিনায়ক নুরুল হাসান সোহান এবং মেহেদী হাসান মিরাজকে সেরা একাদশে না রাখা। এক স্পিনার, এক অলরাউন্ডার, তিন পেস বোলার এবং ছয়জন ব্যাটার নিয়ে দল সাজিয়েছেন অধিনায়ক। সিদ্ধান্ত যে সঠিক ছিল তার প্রমাণ মিলেছে মাঠে। সফলভাবে চট্টগ্রাম পর্ব শেষ, সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে। এমন ঐতিহাসিক জয়ের পর মিরপুরের উইকেট বিবেচনায় সেরা একাদশে কি পরিবর্তন আসবে, নাকি উইনিং কম্বিনেশন নিয়ে দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে সাকিব? যদি পরিবর্তন হয় তাহলে কোথায় হতে পারে? টপ অর্ডার ব্যাটিংয়ে পরিবর্তন হচ্ছে না তা নিশ্চিত, তাহলে পরিবর্তনটা কোথায় হবে? মূলত একজন স্পিনার দলে অন্তর্ভুক্ত হতে পারে, যদি হয় তাহলে কোন পজিশনে সুযোগ পাবে? সম্ভাব্য পজিশন রয়েছে দুইটি, মেহেদী মিরাজ এবং তানবির ইসলাম, এই দুইজন থেকে একজনের সুযোগ আসতে পারে। সেক্ষেত্রে বাদ পড়বে কে, শামীম পাটোয়ারি নাকি তিন পেস বোলারের মধ্যে একজন? যদি দুই পেস বোলার নিয়ে দল সাজায় তাহলে কে থাকবে ডাগ আউটে? সিদ্ধান্ত নেওয়া সহজ হবে না, কারণ তিন পেস বোলার অসাধারণ বল করেছেন, বিশেষ করে হাসান মাহমুদ। নিজের করা 17 এবং 19তম ওভারে মাত্র 5 রান দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন, তাই দ্বিতীয় ম্যাচের সেরা একাদশে তার জায়গা নিশ্চিত। বাকি থাকে মুস্তাফিজ, তাসকিম, টিম ম্যানেজমেন্ট অবশ্যই সেরা অপশন বেছে নিবে। তিন পেস বোলারের যদি সেরা একাদশে সুযোগ হয় তাহলে শামীম পাটোয়ারির পরিবর্তে দলে আসবে মিরাজ কিংবা তানবির। বিষয়টি সম্পূর্ণ উইকেটের উপর নির্ভর করছে, উইকেট কেমন তৈরি করা হবে, স্লো স্পিন উইকেট না স্পোর্টিং। ম্যাচের আগে গামিনীর সাথে হতে পারে জরুরি মিটিং উইকেটের আচরণ কেমন হবে তা নিয়ে। আদিল রশিদ, মঈন আলীর কথা চিন্তা করে স্পিন উইকেটের দিকে বাংলাদেশ ঝুঁকবে বলে মনে হচ্ছে না, তাই ভিন্ন চিন্তা করতে পারে। তবে বেস্ট অপশন হতে পারে বিপিএল এর সময় যে মানের উইকেট তৈরি করা হয়েছে তেমন করলে খারাপ হবে বলে মনে হয় না। রনি শান্ত হৃদয়দের জন্য ভালো হবে, সহজে মানিয়ে নিতে পারবে। তবে ভালো উইকেট পেলে বাংলাদেশ ভালো করবে তা চট্টগ্রামে দেখিয়ে দিয়েছে। আশা করি মিরপুরেও ভালো উইকেট হবে, প্রয়োজনে জোহর আহমেদ স্টেডিয়ামের দুই পিস কিউরেটরের সহযোগিতা নিতে পারে গামিনী ডি সিলভা। বাংলাদেশ দলের জন্য রইল শুভকামনা।